সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিবি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান রিয়াদের কিং সৌদ মেডিকেল সিটিতে চিকিৎসাধীন রয়েছেন তার রোগমুক্তি কামনায় সানসিটি সিটি পলিক্লিনিক অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি মোহনা টিভি সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মোহাম্মদ জাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ফকির আলমানীর সঞ্চালনায় দমাফিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অশিয়ান টিভির রিয়াদ প্রতিনিধি ও সান সিটি মেডিকেল সেন্টারের এমডি আল মামুন প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ জাঙ্গির আলম সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি সাদেক আহমেদ প্রচার সম্পাদক ও এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম দপ্তর সম্পাদক ও বাংলা বাহান্ন নিউজ ডট কম টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুববার্তা পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হোসনা এর আগে গত চোদ্দ সেপ্টেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে সৌদি আরব রিয়াদের কিং সৌদ মেডিকেল সিটি হসপিটালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয় কর্তব্যরত ডাক্তার তার হার্ট অ্যাটাক হয়েছে বলে নিশ্চিত করে এবং এই সহ তার দ্বিতীয়বার হার্ট অ্যাট্যাক হয় সতেরো সেপ্টেম্বর বারোটায় তার হার্টে রিং বসানো হয়েছে বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন দোয়ার পূর্বের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান একজন গুণী মানুষ সৌদি আরবের সাংবাদিকতা এবং রাজনৈতিক সামাজিক কাজে তার অবদান অতুলনীয় আমরা তার মুক্তি কামনায় সকলে এখানে উপস্থিত হয়েছি মহান আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন সেই দোয়া করি